আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধর্ষণ ও পুলিশের ওপর হামলার অভিযোগ, রাতে গ্রেপ্তারের চার ঘণ্টা পর নুরুল হক নূরকে ছেড়ে দিয়েছে পুলিশ। করোনাকালে সরকারি চাকুরিতে নিয়োগ প্রায় ছ মাস বন্ধ, হতাশ শিক্ষিত বেকাররা, অনেকের চাকুরির বয়স চলে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক মালিক চোদ্দ দিনের রিমান্ডে, কিভাবে শত কোটি টাকার মালিক হলেন তাই খোঁজা হচ্ছে। সাতক্ষীরার ভোমরা বন্দর হয়ে আসা ভারতীয় পেঁয়াজের বেশিরভাগই পচা, বেনাপোলে এখনও আটকা কয়েকশো ট্রাক। এবং ফেব্রুয়ারিতে বন্দর নগরীতে চালু হচ্ছে আরও একটি পানি শোধনাগার, চট্টগ্রাম ওয়াসাকে সহযোগিতার আশ্বাস ডক্টর মাহফুজুর রহমানের। এবার বিস্তারিত। ধর্ষণ ও পুলিশের ওপর হামলার অভিযোগে রাতে গ্রেপ্তারের চার ঘণ্টা পর ছাড়া পেয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। রাত সাড়ে বারোটার দিকে মুচলেখা দিয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ। নূরের দাবি, সরকারের সমালোচনা করায় তাকে মামলায় জড়িয়ে গ্রেফতার ও নির্যাতন করা হয়েছে। এর প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। সোমবার সন্ধ্যা সাড়ে আটটার দিকে গ্রেফতার হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি নুরুল হক নূর। শাহবাগে বিক্ষোভ সমাবেশ শেষে ফেরার পথে মৎস্য ভবন এলাকায় সাত সহযোগী সহ তাকে আটক করা হয়। এরপর অসুস্থ হয়ে পড়লে পুলিশি পাহারায় চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে ডিবি কার্যালয়ে নেয়ার পথে নূরের সমর্থক শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। মিডিয়ার সামনে বলা হয়েছে যে তাকে আমরা ছেড়ে দেব, তাই আমাদের কাছে আছে ছেড়ে দেব, এটা এটা বইলা আছে আমরা। হ্যাঁ, তারপরে পিছনে গিয়ে থেকে তাকে গাড়িতে তুলে নিয়ে আসা হয়েছে। হাঁপানির সমস্যা আছে তার, এই জন্য তাকে একটু প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, দিয়ে এখন তাকে আমরা ছেড়ে দেব। ডিবি কার্যালয়ে নেয়ার পর সেখানে অবস্থান নেয় নূরের পরিবারের সদস্যরা। মেয়েটা মানে ওর বিরুদ্ধে এরকম একটা অভিযোগ করছে, মানে ভিত্তিহীন মানুষের প্ররোচনায়, মানে জানি না আমি আসলে, মানে আমি তো আমার হাজবেন্ডকে আমি চিনি যে ও কোন ধরনের। অবশেষে নূর সহ আটক সবাইকে ছেড়ে দেয় পুলিশ। আমরা যখন মৎস্যভবন আসছিলাম তখন পুলিশ আমাদের উপরে অতর্কিতভাবে রড, হকি স্টিক, তারপরে এই যে কাঠ, এগুলো দিয়ে আসলে হামলা করে এবং একেবারে সিনেমা স্টাইলে তারা জাম্প করে লাথি মারে আমার ঘাড়ে, লাথি মেরেছে, বিধরক মারধর করেছে, আরো অনেকে অসুস্থ হয়েছে। তো এখন আমাদেরকে মানে হচ্ছে মুসলিকা যেটা আর কি ন্যায় সবসময় ওই মুসলিকা দিয়ে তারা ছেড়ে দিয়েছে। মোট কথা আমরা বুঝি নাই যে আসলে কি কারণে আমাদেরকে ধরে আনা হলো, আমরা কি কারণে ছেড়ে দেওয়া হলো। পুলিশ কিন্তু অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করে এবং আমাদের উপরে হামলা করে আমাদেরকে এখানে নিয়ে আসে এবং তারাই হামলা করে, তারাই চিকিৎসার ব্যবস্থা করে। এসব ঘটনার একদিন আগে লালবাগ থানায় ধর্ষণের মামলাটি করেছিলেন বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষার্থী। আসামি করা হয় ছয় জনকে। প্রধান আসামি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন। এজাহারে ধর্ষণের সহযোগী হিসেবে নুরুল হক নূরের নাম উল্লেখ রয়েছে। অন্য আসামিরা হলেন একই সংগঠনের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ ও সাইফুল ইসলাম, সহসভাপতি নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকি। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা, ঢাকা। এমনিতে দেশে কর্মসংস্থানের সুযোগ কম, তার উপর করোনাকালে সরকারি চাকুরিতে নিয়োগ প্রায় ছ মাস বন্ধ থাকায় চরম হতাশায় ভুগছে গ্রাম অঞ্চলের শিক্ষিত বেকাররা, অনেকের চাকুরির বয়সও চলে যাচ্ছে। পরিবারের অভাব অনটন মোকাবেলায় এখন দিশেহারা অবস্থা তাদের, তৈরি হচ্ছে সামাজিক নানা সংকট। মেহেরপুর থেকে উম্মে ফাতেমা রোজিনার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। মেহেরপুর শহরের শেখপাড়ার শাকিল আক্তার পত্রিকা ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন প্রায় ছ মাস ধরে, এটি তার প্রতিদিনের প্রধান কাজ। এখন সরকারি যে কোনো একটি চাকরির আশা তার। করোনার জন্য দীর্ঘ ছয় সাত মাস কোনো সার্কুলারই নাই, কোনো নিয়োগ পরীক্ষা হচ্ছে না, আমাদের করণীয় কি এই নিয়ে আমরা খুবই শঙ্কিত। এর আগে প্রায় প্রতিদিনই নানা মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তির খবর আসতো, কিন্তু করোনা শুরুর পর সরকারি তেমন কোনো নিয়োগের নোটিশ দেখা যাচ্ছে না।
প্রতি বছর বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনেক স্নাতকধারী ছাত্রছাত্রীরা কিন্তু সরকারি চাকরির মার্কেটে কিন্তু প্রবেশ করতেছে এবং এতে কিন্তু দিন দিন আমাদের দেশে বেকারত্ব কিন্তু বাড়ছে। মেহেরপুরে এমন কয়েক হাজার শিক্ষিত চাকরি প্রার্থী হন্যে হয়ে ঘুরছেন, কোনো আশার খবর নেই তাদের কাছে। করোনাকালে আর্থিক সংকটে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো তাদের নিয়োগ বন্ধ করে রেখেছে, খরচ কমাতে পুরনো কর্মীদেরও ছাঁটাই করছে কেউ কেউ। এদিকে সরকারি চাকরিতে প্রবেশের বেঁধে দেয়া বয়সসীমাও পার হয়ে যাচ্ছে। জীবনটাই সংকটে পড়ে গেছে, সেই প্রেক্ষিতে আমার চাকরির বয়স আর 2 মাস আছে। সরকার আমাদের বিষয়টা বিবেচনা করে আমাদের বয়স বাড়াবে অথবা খুব দ্রুত যেন নিয়োগ সার্কুলার দিয়ে দেয়। চাকরি বাজারের এ দুরবস্থায় সন্তানরা বিপথে যায় কিনা, অপরাধে জড়ায় কিনা, তা নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। 7-8 মাস বয়স আছে, ছেলেদের বেশি টেনশন, ছেলেদের ছাড়া বাপ মার বেশি টেনশন যে ছেলেরা এত লেখাপড়া শেখায় বসে রয়েছে। অভিভাবক হিসাবে আমিও কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত যে আমার সন্তান কোথায় যাচ্ছে, তার ভবিষ্যৎটা কোথায়। যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলছে, আমরা মধ্যম আয়ের দেশের কথা বলছি, আমরা যদি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই অবশ্যই বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। করোনা পরিস্থিতির মধ্যেই এখন দেশে সব কিছুই স্বাভাবিক হচ্ছে, তাই সরকারি প্রতিষ্ঠানগুলোর অপেক্ষমান নিয়োগও চালুর দাবি জানাচ্ছেন অভিভাবকরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। শত শত কোটি টাকা অবৈধ সম্পদ রাখার অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালকের গাড়ি চালক আব্দুল মালিককে অস্ত্র ও জাল টাকার মামলায় 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তার বিরুদ্ধে শত শত কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে দুর্নীতির দায়ে আব্দুল মালিককে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। গতকাল রাতে আব্দুল মালিককে গ্রেপ্তার করে র্যাব। জিএম তসলিমের রিপোর্ট। 1 বিঘার বেশি জায়গা নিয়ে রাজধানীর তুরাগের দক্ষিণ কামারপাড়া রমজান মার্কেটের পাশেই হাজি কমপ্লেক্স। এর 6 কাটার মধ্যে গড়ে তোলা হয়েছে 7 তলার একটি প্রাসাদ। 7 তলা বাড়িটির 3য় তলার একটি ফ্ল্যাটে থাকতেন অস্ত্র ও জাল নোট সহ র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালিক। বাকি সবগুলো ফ্ল্যাট ভাড়া দেয়া। প্রথমে ওই বাড়ি এবং পরে বাড়ির আশপাশে জায়গা কেনেন মালিক। নিজের বাবার নামে করেছেন মাজার শরীফ। এর পাশেই 15 কাটা জায়গার উপর রয়েছে গরুর খামার। অবৈধ অস্ত্র, জালনোটের ব্যবসা ও চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ড্রাইভার মালিক কমপক্ষে 100 কোটি টাকার মালিক হয়েছেন এমন তথ্য মিলে র্যাবের অনুসন্ধানে। রাজধানীতে রয়েছে তার 4টি ফ্ল্যাট, 10টি প্লট, কামারপাড়ায় 1 বিঘারও বেশি জমি, বামনের টেক এলাকায় 10 কাটা জমির উপর 7 তলা বাড়ি, স্ত্রীর নামে 1টি 7 তলা বাড়ি এবং হাতিরপুল এলাকায় নির্মাণাধীন 10 তলা বাণিজ্যিক ভবন। নামে বেনামে বিভিন্ন ব্যাংকে টাকা পাওয়া গেছে 3 কোটিরও বেশি। এছাড়াও গবাদি পশুর খামার, মাছের ঘের ও পরিবহন ব্যবসা রয়েছে ড্রাইভার মালিকের। তুরাগ থানায় দায়ের করা অস্ত্র ও জাল টাকার মামলায় মালিককে সিএমএম আদালতে হাজির করে 20 দিনের রিমান্ড চাইলে আদালত 14 দিন মঞ্জুর করেন। অস্ত্র মামলাটি যে তার কাছে পাওয়া গেছে সেটা উৎসটা কোথায় এবং এই অস্ত্র মামলার সাথে আরও কারা কারা জড়িত আছে সেটা উদ্ঘাটনের দরকার। আমরা মনে করি যে টোটালি ফলস অ্যান্ড ফেব্রিকেট। আমরা ন্যায় বিচারের সাথে বিজ্ঞ আদালতের কাছে রিমান্ড বাতিল চেয়েছিলাম। বিজ্ঞ আদালত 2 মামলা 7 দিন করে 14 দিন রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে সচিবালয়ে স্বাস্থ্য সচিব জানান আব্দুল মালিকের দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু তার বিরুদ্ধে দুর্নীতি রয়েছে, আমাদের দুর্নীতি দমন কমিশন কাজ করছে, কাজ করবে যথারীতি। এবং এই যে তার যে সীমাহীন দুর্নীতি, কী যেন একটা শিরোনাম দেখলাম, এগুলো আমার মনে হয় তো যে আমাদের যে যে স্পার যে প্রসিডিউর যে নিয়ম আছে এই নিয়মে তো উনি ছাড় পাওয়ার কোনো সুযোগ এখানে নাই। অষ্টম শ্রেণী পাস মালিক 1982 সালে সাবার স্বাস্থ্য প্রকল্পে গাড়ি চালক হিসেবে যোগদান করেছিলেন। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। অক্টোবর নভেম্বরে করোনার 2য় ধাপের সংক্রমণ মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিতে বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই নির্দেশ দেন তিনি। এদিকে স্বাস্থ্য সচিব জানান পরিস্থিতি অনুযায়ী পর্যাপ্ত প্রস্তুতি নিচ্ছেন তারা। পৃথিবীর যে দেশেই করোনার ভ্যাকসিন আগে তৈরি হবে সেখান থেকেই তা বাংলাদেশে আনা হবে। মাননীয় প্রধানমন্ত্রী উনি যেটা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন, যদি কোভিডটা সেকেন্ড ওয়েভ আসে তাহলে কীভাবে
ফিল্ড লেভেলে এটাকে কীভাবে প্রোটেকশন দিতে হবে। এক্সপার্টরা বলতেছে যে দুই তরফ থেকে যদি মাস্ক পরা থাকে তাহলে 95-98% সেফটি থাকে। গ্রামেগঞ্জে যত মসজিদ আছে সব মসজিদের মাইক দিয়ে ডেইলি অন্তত দুইবার করে এগুলো অ্যানাউন্স করবে, মাস্ক পরতে হবে নাহলে বেআইনি, এবং সেক্ষেত্রে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। করোনা ভাইরাসে দেশে মোট আক্রান্তের সংখ্যা 3.5 লাখ ছাড়ালো। গত 24 ঘন্টায় 13,053টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 1,705 জন, শনাক্তের হার 13%, মৃত্যু হয়েছে আরও 40 জনের, এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন সর্বোচ্চ 26 জন, দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু চট্টগ্রামের 9 জন, মৃতদের মধ্যে 27 জন পুরুষ ও 13 জন নারী। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,979 জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার মাত্র 1.42%। ভারত রপ্তানি নোটিফিকেশন জারি করলেও বেনাপোল বন্দর দিয়ে গত 4 দিনে কোনো পেঁয়াজ আমদানি হয়নি। বেনাপোল বন্দরে প্রবেশের অনুমতি না পাওয়ায় পচন ধরেছে অপেক্ষমান শতাধিক ট্রাকের পেঁয়াজে। লোকসান থেকে বাঁচতে এসব পেঁয়াজ খোলার বাজার বিক্রি করাচ্ছেন রপ্তানিকারকরা। বেনাপোল সিএনএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান জানান, বাংলাদেশ সরকারের তৎপরতায় 18 সেপ্টেম্বরের আগে এলসি করা পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয় ভারতের কেন্দ্রীয় শুল্ক অধিদপ্তর, কিন্তু সেই অনুমতিতে বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ প্রবেশ করতে দেয়া হয়নি। এদিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে গত 3 দিনে 925 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলেও বেশিরভাগই পেঁয়াজ পচে গেছে। এখন ওপারে আটকে আছে 200-এরও বেশি পেঁয়াজ বোঝাই ট্রাক। জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে সোমবার ভার্চুয়ালি বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অধিবেশনে অংশ নেবেন। ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এসব তথ্য জানিয়েছেন। বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে ভিন্ন আঙ্গিকে এবার অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের সাধারণ অধিবেশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি 7টি ইভেন্টে অংশ নেবেন। 26 সেপ্টেম্বর মূল অধিবেশনেও ভাষণ দেবেন তিনি। বছর জাতিসংঘের জন্য 75তম তাদের হচ্ছে গিয়ে এই অ্যানিভার্সারি, এবং একটা বড় গঠা করে করার কথা ছিল, কিন্তু কোভিডের কারণে আপনার এই এখন সব কিছুই ভার্চুয়ালি হচ্ছে। এবছরে আলোচনার মধ্যে কোভিড-19 একটা বিশেষ বিষয় হিসেবে, আলোচ্য বিষয় হিসেবে থাকবে। তাছাড়া অবশ্যই আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেই সম্পর্কে বিশেষ আলোচনা হবে। আমাদের দেশের রোহিঙ্গা, আমাদের এই রোহিঙ্গা সমস্যা অবশ্যই আলোচিত হবে। আগামী ফেব্রুয়ারির মধ্যে বন্দর নগরীতে আরও 1টি পানি শোধনাগার প্ল্যান্ট চালুর কথা জানিয়েছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফৈজুল্লাহ। গতকাল তার কার্যালয়ে এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে একথা জানান তিনি। চট্টগ্রাম ওয়াসার যে কোনো ভালো উদ্যোগে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ডক্টর মাহফুজুর রহমান। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন তামিম মাহমুদ। নগরবাসীকে 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন বিশুদ্ধ পানি সরবরাহে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প সহ বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম ওয়াসা। নতুন শোধনাগারটি চালু হলে দৈনিক 50 কোটি লিটার পানি সরবরাহে সক্ষম হবে চট্টগ্রাম ওয়াসা। ডক্টর মাহফুজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে এসব কথা জানান চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। জনদুর্ভোগ কমিয়ে নাগরিকদের উন্নত সুবিধা দেয়াই চট্টগ্রাম ওয়াসার মূল লক্ষ্য বলেও জানান প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। জনহিতকর এসব প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম ওয়াসার পাশে থাকার আশ্বাস দেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ফেব্রুয়ারি মাসের মধ্যে 2021 সালের আমরা আরেকটা ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করবো, যেটা শেখ হাসিনা পানি শোধনাগার 2, এবং সেটা চালু করলে আমরা 50 কোটি লিটার পানি সরবরাহে সক্ষম হব। এবং এই পানিগুলোর কোয়ালিটি হলো 100% গ্যারান্টেড পানি, এখানে কোনো রকম জীবাণুমুক্ত পানি এবং কোনো রকম সমস্যা হবে না, আপনার ট্যাপ থেকে নিয়ে পানি খেতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, যে উদ্যোগে উনি সেটাঙ্গের দিকে যে দৃষ্টি দিচ্ছেন, বিশেষ করে অসারের এই ম্যানেজমেন্টের বা অসার যেসব প্রকল্প হাত দেওয়া হয়েছে, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের তহবিল থেকে কোনো কোনো সময় যেটা করতেছেন, যে সোয়ারেসটা যেটা শুরু হয়েছে, যেটা বাংলাদেশের নিজস্ব অর্থায়নে হচ্ছে, তো এরকম যদি আরও উনি একটু দৃষ্টি দেন তাহলে হয়তোবা এই কুয়াশার যে সমস্যা
এইটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটার সমাধান হবে। জানুয়ারি ফেব্রুয়ারি তার নতুন আরেকটা হচ্ছে, সেটা ফিল্টার করতে হয় না, সেই রকম ভাবেই তার এই প্রজেক্টটা তৈরি, যে একটা পানির সরাসরি খেতে পারবে, কোনো ফুটানো বা কোনো পিউরিফাই দিয়ে কোনো কিছু দিয়ে পিউরিফাই করতে হবে না। তো এটা বলবো, আমি বলবো চিটাগাং আসার একটা বড় সাফল্য, এবং আমি ওনাকে আশ্বাস দিতে চাই যে ওয়াসার এইসব কর্মকাণ্ডের জন্য আমাদের মিডিয়ার যা সহযোগিতা দরকার, আমি সবসময় তাদের সঙ্গে সহযোগিতা করব, এবং আগামীতে তাদের যে উন্নয়নমূলক কাজগুলি যেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। এই বৈঠকে এটিএন বাংলা চট্টগ্রামের বিভাগীয় প্রধান আলী আব্বাস, চট্টগ্রাম ওয়াসার বোর্ড মেম্বার সাংবাদিক মোহসিন কাজী, ওয়াসার তত্ত্বাবধায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম সহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। সাভারে গণধর্ষণের অভিযোগে ছয় যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। সোমবার রাতে সাভারের হেমায়তপুরের নতুন পাড়ায় এই ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোমবার রাতে একটি নির্মাণাধীন বাড়িতে এক নারীকে ডেকে নিয়ে এসে ধর্ষণ করে স্থানীয় ছয় যুবক। পরে ধর্ষণের বিষয়টি থানায় জানালে হেমায়তপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারী সাকিবুর রহমান রিফাত, মোশাররফ, মাইনুল ইসলাম, সোহেল রানা, আওয়ালউদ্দিন ও ইউসুফ আলীকে আটক করে পুলিশ। এ ঘটনায় গণধর্ষণের অভিযোগে ছজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিককে গুলি করে অর্থ ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে থানা যুবলীগের কথিত এক নেতাকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত সোহাগ মুন্সী নামের ওই নেতা দক্ষিণ বাইপাইল এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়া থানার যুবলীগের সদস্য। পুলিশ জানায়, রোববার রাতে আশুলিয়ার গাজীরচট আড়িয়ারার মোড়ে পোশাক শ্রমিক নূর আলমকে গুলি ও আরও পাঁচজনকে পিটিয়ে আহত করে স্থানীয় মাদক ব্যবসায়ী রিপন, টিপু ও শামীম। পরে কারখানা ভেঙে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। আহতরা থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত করে এই ঘটনায় সোহাগ মুন্সীর জড়িত থাকার প্রমাণ পায়। গতকাল রাতে তাকে আটক করা হয়। ধর্ষণ, চাঁদাবাজি সহ তার বিভিন্ন অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ বলে অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এবার আন্তর্জাতিক সংবাদ। অস্ট্রেলিয়ার তাসমানিয়া সৈকতে ভেসে আসা প্রায় 300 তিমির এক তৃতীয়াংশই মারা গেছে। শীঘ্রই আরও মারা যাবে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। সোমবার দ্বীপের পশ্চিম তীরে ভেসে আসা অন্তত 270টি তিমি, তাদের রক্ষার উদাত্ত আহ্বান জানান জীববিজ্ঞানীরা। যদিও তিমি রক্ষায় কৌশলগত উদ্ধার অভিযান শুরু করতে আরও কয়েকদিন লাগবে বলে জানিয়েছেন তাসমানিয়ার প্রশাসন। গভীর সাগর ছেড়ে তিমিরা কেন অগভীর সৈকতে বালু মিশ্রিত পানিতে জড়ো হচ্ছে সে ব্যাপারে এখনও পরিষ্কার নন সমুদ্র বিজ্ঞানীরা। তবে ধারণা করা হচ্ছে জলবায়ু পরিবর্তন বা সমুদ্রে জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হওয়ার জন্য এমনটা হতে পারে। প্রয়াত দুই সেক্টর কমান্ডার সি আর দত্ত এবং আবু ওসমান স্মরণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক স্মরণ সভা আয়োজিত হয়েছে। প্রবাসীদের সংগঠন বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারান্স 1971 এই স্মরণ সভার আয়োজন করে। সভায় অতিথিরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে 72-এর সংবিধানের চার মূলনীতি পুনঃপ্রতিষ্ঠার বিকল্প নেই। এ সময় সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী ও মেজর জলিলকে মরণোত্তর বীর উত্তম খেতাবে ভূষিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান বক্তারা। স্মরণ সভায় সংগঠনের সহসভাপতি মুক্তিযোদ্ধা খোরশেদ আনোয়ার বাবলু, সাধারণ সম্পাদক ফারুক হোসাইন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। উলভারহ্যাম্পটনকে 3-1 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন আসর শুরু করেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের প্রথমার্ধে বল দখলের পাশাপাশি আক্রমণের আধিপত্য ছিল পেপ গার্দিওলার দলের। প্রতিপক্ষের মাঠে 20 মিনিটে পেনাল্টি থেকে ডি ব্রুনাই এগিয়ে নেয় সফরকারীরা। 12 মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ মিডফিল্ডার ফ্লোডার। বিরতির আগে আরও গোলের সুযোগ পেয়েছিল গতবারের লিগ রানার্স আপরা, তবে ডি ব্রুনাইকে গোল বঞ্চিত করেন গোলরক্ষক রুই পাত্রিসিও। দ্বিতীয়ার্ধে খেলা ফেরার চেষ্টা করে উলভারটনরা।
78 মিনিটে হিমেনের গোলে ব্যবধান কমায় তারা, কিন্তু যোগ করার সময়ে গ্যাব্রিয়েল জেসুস প্রতিপক্ষের জালে তৃতীয়বার বল পাঠালে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি। রোম ওপেন টেনিসে পুরুষ বিভাগে নোভাক জকোভিচ এবং নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন সিমোনা হালেপ। পুরুষদের ফাইনালে প্রথম সেটে জকোভিচ আর্জেন্টিনার দিয়াগো শোয়ার্সম্যানের বিপক্ষে কিছুটা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন, তবে জিততে তেমন বেগ পেতে হয়নি বিশ্বের এক নম্বর খেলোয়াড়কে। 71 মিনিটের লড়াইয়ে 7-5 ও 6-3 গেমে ক্যারিয়ারের 36তম এটিপি মাস্টার্স শিরোপা জয়ের রেকর্ড গড়েন জকোভিচ। এদিকে নারী এককের ফাইনালে রোমানিয়ার সিমোনা হালেপ 6-0 ও 2-1 গেমে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ধর্ষণ ও পুলিশের ওপর হামলার অভিযোগ, রাতে গ্রেপ্তারের 4 ঘন্টা পর নুরুল হক নূরকে ছেড়ে দিয়েছে পুলিশ। করোনাকালে সরকারি চাকুরিতে নিয়োগ প্রায় 6 মাস বন্ধ, হতাশ শিক্ষিত বেকাররা, অনেকের চাকুরির বয়স চলে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক মালিক 14 দিনের রিমান্ডে, কিভাবে শতকোটি টাকার মালিক হলেন তাই খোঁজা হচ্ছে। সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে আসা ভারতীয় পেঁয়াজের বেশিরভাগই পচা, বেনাপোলে এখনও আটকা 100 ট্রাক। এবং ফেব্রুয়ারিতে বন্দর নগরীতে চালু হচ্ছে আরও একটি পানি শোধনাগার, চট্টগ্রাম ওয়াসাকে সহযোগিতার আশ্বাস ডক্টর মাহফুজুর রহমানের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla Ltd।